নমস্কার আমি সুকন্যা শুরু করছি উত্তরের সংবাদ বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ চাকরির প্রলোভন দেখিয়ে কয়েকজন যুবকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ির এক তৃণমূল কর্মী প্রীতম ঘোষের বিরুদ্ধে বাংলা আবাস যোজনার ঘরের প্রাপকের তালিকায় নাম না থাকার অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বিডিও অফিসে ঠান্ডায় জুবুথুবু জলপাইগুড়িবাসী গত কয়েকদিন থেকেই ঠান্ডার দাপট বাড়ছে জেলা জুড়েই বুধবারও কুয়াশার চাদরে মোড়া উত্তরের গোটা জলপাইগুড়ি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঠান্ডার দাপট আরও বাড়ার সম্ভাবনা কনকনে শীতে জুবুথুবু জেলাবাসী গত কয়েকদিন ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছে জলপাইগুড়িতে আজ সকালেও সেই পরিবেশ লক্ষ্য করা যায় তবে সামান্য বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিলেছিল এই দিন কুয়াশা গায়ে মেখে নগর কীর্তনের মধ্য দিয়ে জাগল শহর জলপাইগুড়ি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দিন যতই এগোবে উত্তরের জলপাইগুড়ি শহর ডুয়ার্স জুড়ে বাড়বে শীতের প্রকোপ মঙ্গলবার উত্তর সিকিমে ভারী তুষারপাতের কারণে ইতিমধ্যে সমতলে বইছে কনকনে ঠান্ডা দেখা মেলেনি তবে সনাতনীদের নগর কীর্তনের সঙ্গে গলা মিলিয়ে প্রাতভ্রমণকারীরা কিছুটা হলেও মন এবং শরীরের উত্তাপ বাড়িয়ে নিতে পেরেছে শীতের প্রভাব রয়েছে গ্রামাঞ্চল থেকে চা বলয়ে সব মিলিয়ে তিস্তা পাড়ের এই প্রাচীন শহরে এই মুহূর্তে উপভোগ্য এবছরের শীতের প্রথম ইনিংস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা চার চাকার আহত বেশ কয়েকজন পথবাতি না থাকায় গাড়ি চালাতে বেশ কিছুটা বেগ পেতে হয় রাস্তায় চলাচলকারী যানবাহনের বিগত কয়েক মাস যাবৎ শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে নেই পথবাতি যার দরুণ মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা এমনই দুর্ঘটনার কবলে পড়ল একটি ছোট চার গাড়ি স্থানীয়রা জানান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার মাঝে থাকা ডিভাইডারে সজোরে ধাক্কা মারে তারপর গাড়িটি উল্টে গিয়ে একটি রাস্তায় থাকা টোটোকে ধাক্কা মারলে বেশ কয়েকজন টোটো যাত্রী ছিটকে পড়ে আহত হয় তাদের স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেয় অন্যদিকে চার চাকায় যাত্রীরাও কম বেশি আহত হয় তাদেরও হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনার ফলে যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে আশিগড় ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে একটা দেখি যে গাড়িটার ডিভাইডারে মারে দরকার এ সাইডে টোটোটা ছিল আর কি এবার গাড়িটার ধাক্কা মেরে টোটোটাকেও ছিটকে দিয়েছে আর কি ওই টোটোর প্যাসেঞ্জার বা ড্রাইভার যা ছিল ওগুলো সব ওই দিকটায় ছিটকে পড়েছে ও ড্রাইভারের মধ্যে যা দেখলাম যে তিনজন ছিল একজন বাচ্চা একজন ড্রাইভার আর একজন লেডিস ছি ও তারপরে বেরিয়ে গেছে হসপিটালে গেছে ওরকম হসপিটাল নিয়ে যাওয়া যায় আর টোটো ড্রাইভার যে ছিল ওদেরকে সব হসপিটালেই গেস্ট এখনই শিফট করা হয়নি পাওয়া গেলো হুম পাওয়া গেলো না না পাওয়া যায় না পুরো গাড়িটা উল্টে গেছিলো পুরো ডিভাইড জলপাইগুড়ি সদর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সামনে বিক্ষোভ জলপাইগুড়ি শহর ব্লক ও সদর ব্লক এক এবং দুই নম্বর ব্লক কংগ্রেস কমিটির বিভিন্ন দাবিতে আজ কংগ্রেসের নেতা কর্মীরা দপ্তরের সামনে মিছিল করে উপস্থিত হন ও ডেপুটেশন জমা করেন এদিন আগে থেকেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সামনে পুলিশ মোতায়েন ছিল বেআইনিভাবে অর্থের বিনিময়ে জমির চরিত্র বদল বন্ধ করা আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার সুরক্ষিত করা জমির রেকর্ড পরিবর্তন বন্ধ জমির সত্যহীন পরিবারদের লিজ পাট্টা প্রদান বিএলআরও অফিসে দালালরাজ বন্ধের দাবি এদিনের ডেপুটেশনে

ঘুঘুর ভাষা হিসাবে পরিণত হয়েছে এখানে বেআইনিভাবে অর্থের বিনিময় খুব পরিষ্কার করে বললে যেটা দাঁড়ায় বেআইনিভাবে অর্থের বিনিময়ে জমির চরিত্র বদল করে দেওয়া হচ্ছে জলা জমি বুঝে ফেলার হচ্ছে যেগুলি জলা জমি হিসেবে চিহ্নিত ছিল সেগুলিকে অন্য কোনো রকমভাবে দেখিয়ে সেখানে নানা রকমভাবে প্রশ্রয় দিয়ে সরকারি ক্ষেত্রে এবং সরকারের সরকারি তরফের যারা অফিসাররা আছেন তাদের মাধ্যমে বেআইনিভাবে এই কাজগুলি চলছে জলপাইগুড়ি শহরে যেরকম এর উদাহরণ আছে ঠিক সেরকমভাবে আশেপাশের সমস্ত গ্রামাঞ্চলে এর উদাহরণ আমরা দেখতে পাচ্ছি চাষের জমিকে বদলে ফেলা হচ্ছে রেকর্ডভুক্ত জমিগুলিকে রেকর্ড পরিবর্তন করা হচ্ছে সবচাইতে বড় কথা কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার আদিবাসীদের জন্য জল জঙ্গল এবং জমির যে আইন পাশ করেছিল এই রাজ্যে তার বুড়ো আঙুল দেখিয়ে আদিবাসী জমিগুলিকে জবরদখল করার একটা প্রচেষ্টা চলছে শাসক দলের পক্ষ থেকে আমরা জায়গায় জায়গায় এর প্রতিবাদ জানাচ্ছি আমরা এখন বিএলআর কাছে লিখিতভাবে এই ডেপুটেশন দেব এবং আশা করব। উনি সাত দিনের মধ্যে আমাদেরকে জানাবেন যে কোথায় এরকম ধরনের কোনো ঘটনা আদৌ ঘটেছে কিনা না ঘটলে আমরা প্রদেশ কংগ্রেসের নির্দেশিত পথে আরটিআই করে আইনের আশ্রয় নেব চাকরির প্রলোভন দেখিয়ে কয়েকজন যুবকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ির এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযুক্ত তৃণমূল কর্মী প্রীতম ঘোষ একসময় রাজ্য তৃণমূলের ছাত্র পরিষদের ইঞ্জিনিয়ারিং সেলের চিফ কোঅর্ডিনেটর ছিলেন এই সুযোগকে কাজে লাগিয়ে জলপাইগুড়ি কোচবিহার সহ বিভিন্ন জায়গায় যুবকদের কাছ থেকে কয়েক দফায় দশ লক্ষ টাকার বেশি নিয়েছিল প্রীতম বলে অভিযোগ জলপাইগুড়ি শহর লাগোয়া তিয়াত্তর মোড় এলাকার বাসিন্দা প্রীতম বুধবার এবিপিসি মাঠ সংলগ্ন এলাকায় অভিযুক্ত প্রীতমকে আটক করেন প্রতারিতরা ঘটনাকে কেন্দ্র করে এদিন উত্তেজনা ছড়ায় ক্ষিপ্ত যুবকেরা অভিযুক্তকে মারধর করে বলে অভিযোগ ডিএম অফিস অফিস একাধিক অফিসে বন চাকরি করে দেওয়া হবে বলে কয়েক মাস থেকে দফায় দফায় অ্যাডমিট কার্ড সহ বিভিন্ন অজুহাত দিয়ে টাকা আদায় করছিল অভিযুক্ত প্রীতম বলে দাবি এদিন কোচবিহারের বাসিন্দা অমিত সূত্রধর বলেন আমি ছাড়াও আট দশ জনের কাছ থেকে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিল প্রীতম টাকা ফিরিয়ে দিতে বললেও সে টাকা ফিরিয়ে দেয়নি এই কারণে তাকে আটক করে থানায় তুলে দেওয়া হয়েছে অভিযুক্ত তৃণমূল কর্মী প্রীতম ঘোষ স্বীকার করে নিয়েছেন তার মাধ্যমে ওই টাকা কলকাতায় পাঠিয়েছিল সে সব টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয় সে এদিকে Pritome বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার দারস্থ হন প্রতারিতরা পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৭ জন আছে ৭ ও আমার মাধ্যমে আমি 10 লাখ টাকা কাজের কথা বলে 10 লাখ টাকার উপরে মানে ফুংফাং অ্যাডমিট কার্ড এর জন্য 30 37000 টাকা লাগে ফুংফাং করে 25000 টাকা নিছে ঠিক আছে

আমি আজকে টাকা দিচ্ছি আমার মাধ্যমে একজনকে টাকা দেওয়া হয়েছিল এটা আমি স্বীকার করি সম্ভব না ঠিক আছে তবু ওদেরকে আমি বলছি যে আজকে টাকাটা ফেরত দিয়ে দিব আমার সাথে একটু আমাদের বাড়িতে চলোদিন আগে

তোমাদের যে টাকা আমি নিয়েছিলাম আমার মাঠে টাকা দলের কি পদে রয়েছে আপাতত আমি কোনো পদে কি রাজনীতি কি পদে ছিল আমি রাজনীতি আগে কি পদে ছিল আগে শাসক দলের কর্মী হিসেবে ছিলাম কর্মী হিসেবে ছিল কি নাম তোমার

জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড় সবুজ মাঠ গাছ দিঘির জলের পদ্ম নানা জাতের পাখি দেখতে পাবেন থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে এছাড়া কনফারেন্স মিটিং গেস্ট রুম বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা আগামী এবং ডিসেম্বর দুদিন ব্যাপী জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠে অভ্যুদয় ইউথ ক্লাবের উদ্যোগে এবং একল অভিযানের পরিচালনায় তৃতীয় বার্ষিক রাজ্যস্তরীয় খেলকুদ সমারোহ অনুষ্ঠিত হতে চলেছে আজ এই বিষয়ে আয়োজক সংগঠনের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয় জলপাইগুড়ির প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন হিরণময় মাহাতো পার্থ বিশ্বাস সুজিত কান্তি পাল রাজেশ আগ্রওয়াল জয়ন্ত কর প্রমুখ একল অভিযান সংগঠনের পক্ষ থেকে তৃতীয় বার্ষিক রাজ্যস্তরীয় খেলকুদের আয়োজন হচ্ছে বলে জানান সংগঠনের অন্যতম সদস্য হিরণময় মাহাতো তিনি বলেন খেলা উপলক্ষে আগামীকাল শোভাযাত্রা বের হবে শহরের মিলন সংঘ থেকে বেগুনটারি থানা মোড় দিনবাজার হয়ে ফের মিলন সংঘ গিয়ে শোভাযাত্রাটি শেষ হবে এই খেলায় রাজ্যের পনেরোটি জেলার প্রত্যন্ত গ্রামের বিশেষত আদিবাসী এবং পিছিয়ে পড়া জনজাতির অনূর্ধ্ব ১৬ বছরের প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী অংশ নেবে জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে একশো দুশো চারশো মিটার দৌড় কাবাডি যোগা কুস্তি খেলা হবে চার হাজার স্কুল রয়েছে রাজ্যস্তরীয় খেলায় ছেলে মেয়েরা অংশ নেবে জন্ময় মাহাতো আমি প্রভাগের দায়িত্বে আছি ছত্তিশগড় বাংলা এবং উড়িষ্যা মূলবাড়ি বালুরঘাট আর একল অভিযানের জাগরণ শিক্ষার দায়িত্বে আছি আচ্ছা জলপাইগুড়িতে যে কীসের জন্য কি প্রোগ্রাম চলছে জলপাইগুড়িতে আমাদের অভ্যুদ্য ইউথ ক্লাব একল অভিযানের একটি অঙ্গ আর সেইটাতে খেলকুদ সমারোহ কার্যক্রম হচ্ছে বারো তেরো চোদ্দ ডিসেম্বর বারো তারিখে বর্ণাঢ্য শোভাযাত্রা আছে এবং তেরো তারিখ সকাল দশটায় উদ্বোধন আছে এবং চোদ্দো তারিখে বিকেল একটায় অর্থাৎ দুপুর একটাতে তার সমাপন আছে উদ্বোধনে আমাদের এস আইজি উনি প্রধান অতিথি আছেন মুখ্য অতিথি আছেন রামতার বেরেলিয়া এবং নটবর বং রামবতার পরিয়া শিলিগুড়ি থেকে এবং নটবর বং কলকাতা থেকে আর তাছাড়াও থাকছেন ডক্টর আর কে আগরওয়াল আর আমাদের রাষ্ট্রীয় প্রভারী মাধবেন্দ্রজি সিং উপস্থিত থাকবেন কতজন বাচ্চা বাচ্চা এখানে পার্টিসিপেট করবেন আর জলপাইগুড়িতে আমাদের এরকম একটা মানে কোর টিম আছে সেইখানে ঠিক হয়েছিল যে আমরা কার্যক্ষেত্রকে তিন বঙ্গে ভাগ করেছি একটা উত্তরবঙ্গ একটা মধ্যবঙ্গ একটা দক্ষিণবঙ্গ সেন দক্ষিণবঙ্গ আমাদের প্রথম বর্ষ দু হাজার বাইশে হয়েছে দু তেইশে মধ্যবঙ্গে রায়গঞ্জে হয়েছে এবং এই উত্তরবঙ্গে এবার সেই জন্য জলপাইগুড়িকেই বেছে নেওয়া হয়েছে আর এই যে বাচ্চাগুলো কোন এলাকার বাচ্চা বা কোন চুজ করছেন কি করে বা স্কুলটা চলছে কী করে স্কুলটা তো প্রথমে বলেছি যে আমি সেখানকার আচার্যরা পড়াই এবং সম্পর্কিত দুটো তিনটে গ্রাম থেকে প্রথমে তাদের ওখানেই শুরু হয় প্রতিযোগিতা শুরু হওয়ার পর সেখান থেকে যারা প্রথম স্থান হয় তারা আর ব্লক স্তরে আসে ব্লক স্তরে আবার খেলবার পর তারা প্রথম স্তরে হয় অর্থাৎ একটা ব্লকে তিরিশটা স্কুল থাকে তিরিশটা থেকে যে আমাদের পার্টিসিপেট হয় অভ্যুত মানে অ্যাথলেটিক্স আসে তার মধ্যে রান আসে এবং লং জাম্প হাই জাম্প আছে তার সঙ্গে কবাডি আসে কুস্তি আসে এবং যোগা আসে আচার্য দিদি ভাই দাদা জন্য তো তারা সেখানে প্রতিযোগিতা করার পর ব্লকে আসে ব্লক থেকে যারা প্রথম হবেন তারা জেলা স্তরে খেলেন জেলা স্তর থেকে রাজ্য স্তরে ওনারা ভাগ নেন আবাস যোজনার ঘরের প্রাপকের তালিকায় নাম না থাকায় মেটেলি বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন বাংলা আবাস যোজনার ঘরের প্রাপকের তালিকায় নাম না থাকার অভিযোগ তুলে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করল কিছু মানুষ মাটিয়ালি বাতাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চালসা আলী হোসেন পাড়া স্কুলপাড়া মঙ্গলবাড়ি বাজার সংলগ্ন এলাকার কিছু মানুষ এই বিক্ষোভ প্রদর্শন করে এদিন জাতীয় পতাকা হাতে নিয়ে তারা মিছিল করে তারা যায় বিডিও অফিসে বিডিও অফিসের গেটে আগের থেকেই থাকা মেটেলি থানার পুলিশ তাদের আটকে দেয় পরে কয়েকজন গিয়ে জয়েন্ট বিডিও সৌরভ ঘাটাইতের সাথে দেখা করে দাবির কথা জানায় গাফির উদ্দিন রহমান নামে এক অভিযোগকারী বলেন বাংলা আবাস যোজনার প্রাপকের তালিকায় নাম ছিল বাড়িতে গিয়ে সার্ভেও করা হয় কিন্তু পরবর্তীতে চূড়ান্ত তালিকা থেকে সেই নাম কেটে দেওয়া হয়েছে অনেক গরিব মানুষের নাম সেই তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ চূড়ান্ত তালিকায় বেশ কিছু বিত্তশালী লোকের নামও রয়েছে বলে এদিন তারাও অভিযোগ করেন অবিলম্বে নতুন করে সার্ভে করে প্রকৃত দুস্থ ব্যক্তিদের বাংলা আবাস যোজনার ঘর প্রদানের দাবি জানানো হয় এদিন পরে জয়েন্ট বিডিওর সাথে কথা বলার পর বিক্ষোভকারীরা বিডিও অফিস থেকে চলে যান জয়েন্ট বিডিও সৌরভ ঘাটাইত বলেন এদিন বাংলা আবাস যোজনা নিয়ে বেশ কিছু অভিযোগের কথা তারা জানিয়েছেন আগামীতে নতুন করে সার্ভে করে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান যে এত এত সুস্থ সুস্থ লোকগুলো ঘর পাচ্ছে বাড়ি পাচ্ছে আমার বাড়িতে একটা প্রতিবন্ধী লোক তিন তিনটা বাচ্চা মানুষ হয়ে গেল আস পর্যন্ত কেন কুড়ি তিরিশ চল্লিশ বছর হয়ে আছে আস পর্যন্ত একটা সাহায্য পায় না কিসের জন্য পায় না উনি কি মানে ভুল করছে উনি কিসের জন্য পায় না আপনার আমরা এটির জবাব চাই লিস্টে কি নাম ছিল আপনাদের লিস্টে কোনো নামই নেই যখন লকডাউন ছিল তখনই আমাদের ফটো করে নিয়ে আসে তারপরে থেকে কোনো নাম নেই আমাদের আচ্ছা আচ্ছা হ্যাঁ

উনি কি পাওয়ার উপযুক্ত না কে প্রতিবন্ধী আপনার বাড়িতে কেন কার্তিক রায় আপনার কি হয় হাজমেন হয় আচ্ছা কেন কি কারণটা কি হয়েছে আচ্ছা আমাদের ফার্স্ট লিস্টে আছে নাম ছিল এই লিস্টে আমরা দেখতে নাম নাই আচ্ছা নামটা কাটিয়ে দিছি সার্ভে টিম গেছিল বাড়িতে হ্যাঁ গেছে আমার আমার তো আমার দাদা ছিল দাদা তখন বাইরে আসে দাদা ঘর বানাইছে ওই ঘরে আমরা শুই আমাদের তো ছাপড়া ঘরে ছিলাম ওই ঘরটা আমাদের আমার নামে আসছে কাইটে দিলো না না আর না আমরা দিতে জন্য কাইটে দিলো যারা ঘর পাচ্ছে তাদের কি তারা কি যে লিস্টে যাদের নাম আছে তাদের কি তাদের কি বাড়ি আছে কি মনে হয় আছে তো আচ্ছা আমাদের আমাদের পাড়ে পারবদেশী বাড়িতে ফাঁকা বাড়ি আছে ওদের ওরা পাই গেছে ঘর সাদুলা বাড়ি আছে ওরা পাইছে মানে এরকম তো মানে না না মানে আপনাদের তো ঘর খারাপ নাকি হ্যাঁ ঘর খারাপ কি নাম আপনার রবি সেন রবি সেন পূজা বাড়ি মহাবারীর কলোনি আলু সেন না মহামাবারীর কলোনি শেষ করে সাধারণ মানুষ যারা গরিব মানুষ আর কি খেটে খাওয়া অশিক্ষিত মানুষ আর কি তাদেরকে একটা মানে কি বলবো শোষণ করা হচ্ছে আর শোষণে অন্য কেউ করছে না আমাদের যে শাসক দলের নেতা বা নেত্রী যারা আছে তারাই করছে কারণ তারা গরিব মানুষ যারা খেটে খাওয়া দিন দিন মজুর করে খেটে খায় মানুষ তারা একটা আশা করে কি যে আমি একটা সরকারের কাছ থেকে কিছু হলেও একটা আশা করি যে সরকারি ঘর যেটা বাংলা আবাস যোজনা সেটা স সবারই একটা গরিব মানুষের আশা থাকে তো আমরা কি দেখলাম দু হাজার চব্বিশের যে এই লিস্ট ফাইনাল লিস্ট যেটা বের হয়েছে এর মধ্যে দেখলাম যে কিছু কিছু মানে শাসক দলের নেতা নেত্রীদের নাম আছে এমনকি এমনও লোকের নাম আছে যিনি হচ্ছে আমাদের শাসক দলের হচ্ছে মানে জনপ্রতিনিধি তার এবং তার ফ্যামিলিরও নাম আছে তাই আমরা আসলাম যে বিডিও সাহেবের কাছে বলতে যে স্যার ইনারা যদি জনপ্রতিনিধি হয়ে যদি পেতে পারেন তাহলে সাধারণ একশো দেড়শো টাকা দুশো টাকা মজুরি খেতে খাওয়া মানুষ কেন পাবে না আপনি দেন আমার তো আমার আমার সম্পত্তির থেকে আপনি দেবেন না আপনি তাদেরকেও দেন আমাদের কোনো অসুবিধা নেই কোনো অভিযোগ নেই আমাদের অভিযোগ একটাই যে গরিব মানুষ যারা খেতে খায় যাদের নামটা আপনারা বাদ দিছেন তাদেরকে আবারই সার্ভে করে তাদের ঘরটা পাওয়ার ব্যবস্থা করে করে আচ্ছা তো সার্ভে গিয়েছিল গিয়েছিল না হ্যাঁ গিয়েছে গিয়েছে দুবার তিনবারও ঠিক আছে যাওয়ার পরে এমন হয়েছে এমন এমন গরিব মানুষদের বলেছেন যারা হচ্ছে একেবারে অশিক্ষিত মানে বিডিও সাহেবের সঙ্গে না কথা বলতে পারবে না পঞ্চায়েতের সঙ্গে গিয়ে কথা বলতে পারবে না প্রধানের সঙ্গে গিয়ে কথা বলতে পারবে আমার তো মনে হয় যে এখানে একটা বিশাল চক্রান্ত আছে এমন একটা চক্রান্ত আছে যে গরিব মানুষের সমস্ত ডকুমেন্টস তারা যা যা ঘরের পাওয়ার যোগ্য যে যেই ডকুমেন্টসগুলো দরকার হয় সম্পূর্ণ ডকুমেন্টস তারা নিয়ে নিয়েছেন এবং এই নেতা নেত্রীরা যারা আছেন তারা সকলে মিলে একটা পুঁজি বানায় সেই পুঁজিটাকে ভাঙানোর চেষ্টা করছে খাওয়ার চেষ্টা করছে কারণ সাধারণ মানুষ তো গিয়ে কারো কাছে বলতে পারবে না যেরকম আজকে এখানে জমায়েত হয়েছে কে বলবে এদের এদের কথাটা কে বলবে আমি চাই প্রশাসনের কাছে সেরকম যাতে কোনো কিছু না হয় যারা পাওয়ার যোগ্য তারা যাতে ঘর পায় এখন তো কথা বলেন কি বললেন উনি হ্যাঁ স্যার বললেন যে আমরা ধরেন এই চল্লিশ জনের একটা নাম স্যারকে দিয়েছিলাম তো স্যার বললেন এতজনের সার্ভে করাটা তো আমার সম্ভব হবে না আপনি দশ থেকে বারো জনের নাম দিন আমরা যতটুকু পারি সার্ভে করে যদি পাওয়ার যোগ্য হয় তাহলে দেবো তা আমার কথা হচ্ছে যখন এখানে চল্লিশ জন আসছে সবাই দিন মজুর সবাই পাওয়ার যোগ্য তাহলে দশ জনের যদি ওনারা করে দিতে পারেন তাহলে চল্লিশ জনেরও করে দিতে পারবেন যেহেতু এই নাম তাদের লিস্টে নাম কাটা হয়েছে তাহলে দশ জনের করতে পারলে তারা চল্লিশ জনেরও করতে পারবে অসুবিধার কিছুই নেই অবশ্যই পাক তো এতে আমাদের কোনো অসুবিধা নাই তো জনসাধারণ তো পাক এবার ব্যাপার হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে ওখানে উনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে যদি পেতে পারেন একজন তিনতলা বিল্ডিংওয়ালা যদি পেতে পারেন চাকরিজীবী লোক যদি পেতে পারেন চার চাকা নিয়ে ঘুরছে তারা যদি পেতে পারেন তাহলে সাধারণ মানুষ দিন খেটে খাওয়া মানুষ কেন পাবে না আমাদের আমাদের কথা হচ্ছে এটাই পাওয়ার কথা না ওদের পাওয়ার যোগ্য না কিন্তু আমি বিরোধিতাও করছি না যে ওরা না পাক আমার প্রশ্ন হচ্ছে এখানে যে উনি যদি একজন প্রতিনিধি হয়ে যদি পায় তাহলে আর তো আমাদের মধ্যে আর কি থাকলো তাহলে উনার তো পাবলিকের সেবা করার মতো ওনার যোগ্যতাই নাই। ওনার কোনো বিবেকই নাই আপনার নাম গফির উদ্দিন রহমান এটা কোন কোন এলাকার বাসিন্দারা সব এখানে আমাদের টোটাল এক নম্বর জিপির আপনার স্কুল পাড়া এবং মঙ্গলবাড়ি হাট ঠিক আছে আলি হোসেন পাড়া আলি হোসেন পাড়া ওরা কিছুদিন আগে এসেছিল এবং ওদের কিছু ক্লেমস এন্ড অবজেকশন ছিল তো আজকে ওরা লিখিতভাবে সেটা জমা দিতে এসেছিল এবং তার সঙ্গে ওদের কিছু অভিযোগ আছে যেগুলো হচ্ছে কিছু মানুষের যে সার্ভেগুলো হয়েছে মানে সার্ভে প্লাস সুপার চেকিং যেগুলো হয়েছে সেটা ওদের আশানুরূপ হয়নি বলে ওদের বক্তব্য তো ওদের সঙ্গে বসে যেটা আলোচনা হলো যে ওরা কিছু জনের নাম দেবে এবং সেগুলো ওরা বলছে জেনুইন এবং আমরা সেটাকে সার্ভে করার চেষ্টা করব আবার এবং ওদের যে বক্তব্যগুলো ছিল যে কিছু মেম্বার রয়েছে যারা যাদের নামে বাড়ি এসছে এবারে মেম্বারের নামে বাড়ি আসতেই পারে সেটা নিয়ে কোনো অসুবিধা কিছু নয় এবারে মেম্বারের যদি যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো যদি ফুলফিল করে তাহলে মেম্বার হলেও সে এলিজিবলই হবে সেটা নিয়ে কোনো সমস্যা বিষয় না এরকম কিছু লোকের নাম রয়েছে তালিকায় আমাদের এখানে সাতাশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত নভেম্বরের সাতাশ থেকে ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত ক্লেমস এন্ড অবজেকশানের জন্য আমাদের এখানে কমপ্লেন বক্স রাখা ছিল এবং আমরা তিন দিন হলো সেগুলোকে ডিসপোজাল করেছি সেখানে কিন্তু এমন কোনো কমপ্লেন আমরা দেখতে পাইনি যে এই পাকা বাড়ি রয়েছে বলে তার নাম কেন কাটা হয়নি এবং আমাদের কাছে যতগুলো পড়েছিল আমরা সেগুলোকে অবশ্যই ডিসপোজাল করে দিয়েছি নোটিশ বোর্ডে আমাদের টাঙানো আছে আপনি যদি বাইরে যান এখনো নোটিশ বোর্ডে টাঙানো আছে কিন্তু আমরা প্রথম দিন যেদিন টাঙিয়েছিলাম পরের দিন এসে দেখছি সেটাকে নিয়ে চলে গিয়েছে সেই জন্য আমরা নোটিশ বোর্ডে এখনো টাঙানো আছে কিন্তু সেটা কাঁচের মধ্যে আছে ঠিক আছে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন ট্রাফিক হোম গার্ডের মানবিক মুখ এদিন পাহাড়ের ব্যক্তি মনিশ বাবু নিজের কাজে ওদলাবাড়ের দিক থেকে বাইকে করে মালবাজারের দিকে যাচ্ছিল সেই সময় মনীষ বাবুর অজান্তে তার মোবাইল ফোনটি ওদলাবাড়ির ট্রাফিক মোড় সংলগ্ন একটি জায়গায় পড়ে যায় ঠিক সেই সময় প্রতিদিনের মতো গাজলডোবার বাড়ি থেকে এদিনও সকাল আটটা নাগাদ ডিউটিতে আসেন মালের ট্রাফিক হোমগার্ড দিলীপ বিশ্বাস প্রতিদিনের মতো ওদলা ট্রাফিক মোড়ে ট্রাফিক ডিউটি করছিলেন তখন হঠাৎ তার নজরে পড়ে রাস্তায় পড়ে আছে একটি দামি মোবাইল ফোন সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি রাস্তা থেকে তুলে নিজের কাছে রাখেন তিনি এবং ডিউটি করতে থাকেন তার কিছুক্ষণ বাদেই সেই মোবাইলে বাবু কল করলে ওদলা ট্রাফিক হোমগার্ড দিলীপ বিশ্বাস ফোনটি তুলে বাবুকে বলে দেন মোবাইল ফোন তার কাছেই রয়েছে তারপর বাবু ওদলাবাড়ির ট্রাফিক মোড়ে এসে মোবাইল ফোনটি নিয়ে যান

हो गया था आपको अभी मिल गया जो सिविक पुलिस ने दिया कैसा लग रहा है आपको एकदम खुश लगा क्योंकि जैसे मैं मेरे को पता चला मेरे को लगा नहीं मिलेगा तो तुरंत से मैंने जब फ़ोन किया तो उन्होंने उठाया तो रिस्पॉन्स अच्छा था तो वेरी प्राउड ऑफ वॉट दे आर टू सर मोबाइल कहाँ पे गिरा था ये इधर ही गिरा था मेरे को तो पता नहीं था पर रिसीव करके उन्होंने बोल दिया कि अच्छा लगा বাঁশের দাম এখানে না থাকলেও ভিন রাজ্যে এর দাম আকাশ ছোঁয়া অথচ এখানকার যারা লোকাল বিক্রেতার রয়েছেন বা এই কাজের সঙ্গে যুক্ত মানুষেরা রয়েছেন তারা কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছেন জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় বাঁশের বাজার বলতে একমাত্র বড় বাজার হিসেবে পরিচিত বৌবাজার এখানে কয়েক দশক থেকে বাঁশের কাজের সাথে যুক্ত মানুষেরা বাঁশের জিনিসপত্র বিক্রি কিংবা এর কাজ করে রোজগারের পথ দেখতেন বর্তমানে বাঁশের দাম আকাশ ছোঁয়া ফলে বাঁশের জিনিসপত্র বা বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্রের মধ্যে বেড়া মাচা ইত্যাদি চাহিদা অনেকটাই কমেছে এর বদলে এসেছে সিমেন্ট বা লোহার পিলার অথচ এই ধরনের বাঁশ বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে অনেক টাকাই রোজগার করছেন বাইরের রাজ্যের মানুষ তাই যারা বাঁশের কাজের সাথে যুক্ত তারা লাভবান না হলেও এই বাঁশ দিয়েই অনেক মানুষ লাভবান হচ্ছেন এই বাস শোনা যাচ্ছে যে দেশের বাইরে বা রাজ্যের বাইরেও যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে সামনে থাকেন একটু কোথায় কোথায় যাচ্ছে এটা ঠিক বলতে পারে আসাম প্রধান যাই আসাম দিল্লি সামনে যায় আপনাদের এখানে কীভাবে এটা ইয়ে করে আমরা এইভাবে এটা এই রাজমিস্ত্রি যা কাজ করে তাদের জন্য মাথা তৈরি করি মাথা চাহিদা আছে এখন হ্যাঁ তুলছে টুকটাক এখানে চাহিদা না থাকলে কি বাইরে চাহিদা আছে বাসের হ্যাঁ বাইরে চাহিদা আছে বাইরে বাইরে যায় না হলে কি আমরা এখানে কাজটা করতে হয় আপনাদের এখানে কাজ কেমন হ্যাঁ এখানে কাজ কেমন টুকটাক চলছে আর কি কোনো কোনো হয় কোনোদিন হয় না দুদিন বাস আছে সেদিন করি এল এই বাস তো সব থেকে আসে এটাই গ্রামে আমি ঠিক আছে কী বাস হবে এটা কি বয়রা বাস ধরে বয়রা দাম কত এটার দাম হচ্ছে এখন বর্তমান একশো তিরিশ চল্লিশ এরকম ভেড়া বা অন্যত্য চাহিদা অনেকটাই নেই হ্যাঁ ঠিক বাঁশ বিশেষ করে কী কাজে লাগবে আমার হয়তো সব রকম কাজে বাঁশের কাজ তো সব রকম হয় বাঁশ দিয়ে সব রকম তৈরি জিনিস হয় এটাই দেখতে পারি এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন করে আপডেট থাকুন দীর্ঘদিনের আন্দোলনের ফসল শহুরে গঠন সমীক্ষা অথবা আরবান ফ্রেম সার্ভে মনোরঞ্জন বর্মন অফিসার সকাল এগারোটার দিকে সমীক্ষার জন্য আসেন সানুপাড়ার ভৌগোলিক ব্যাপ্তি ও পরিকাঠামো সমীক্ষা করেন এই ব্যাপারে এলাকার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ বলেন বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি জলপাইগুড়িকে পুর নিগম ঘোষণা ও শানুপাড়া এলাকা পুরসভার অন্তর্ভুক্ত হওয়া সমীক্ষা শুরু হওয়ায় খুশি এলাকাবাসী আজকে ওই স্যাররা এসছেন আন্ডার ফ্রেম আরবান আন্ডার ফ্রেম সার্ভে করতে তো আমরা খুশি যে দীর্ঘদিনের আমাদের এলাকার দাবি যে পৌরসভা অন্তর্ভুক্তকরণ তো আজকে একটা ফলপ্রসূ আমরা কাজ দেখতে পাচ্ছি যেখানে অফিসাররা এসছেন আমরা সমস্ত কিছু তাদেরকে ঘুরিয়ে দেখে দেখাচ্ছি এবং আমরা জানাচ্ছি যে আমাদের এখানে অলরেডি আমরা পৌরসভা থেকে পানীয় জলের পরিষেবাটা পাচ্ছি তো বাকি যে অংশটুকু আছে আমরা যদি আমাদের এলাকাটা যদি পৌরসভা হয়ে যায় তাহলে পরে আমাদের সুবিধা হবে এবং আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন থেকে ই নিয়ে আন্দোলন করছি প্রতি বছর আমরা পয়লা জানুয়ারি জলপাইগুড়ির জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রীকে আমরা কেক পাঠাই এবং তার রিটার্ন গিফট হিসাবে আমরা এলাকাকে পৌরসভা অন্তর্ভুক্ত করেন এবং জলপাইগুড়ি পুরো কর্পোরেশন আমরা দাবি করি তো আশা করি যে এইবার জন্মদিনেও আমরা অবশ্যই মুখ্যমন্ত্রীকে কেক পাঠাবো এবং রিটার্ন গিফট হিসেবে আমরা চাই যে এলাকাটা অন্তর্ভুক্ত ঘোষণা করুক এবং জলপাইগুড়িকে পুনর্গমের করার যে প্রক্রিয়াটা সেটা আবার ত্বরান্বিত এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছয় ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার চাকরির প্রলোভন দেখিয়ে কয়েকজন যুবকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ির এক তৃণমূল কর্মী প্রীতম ঘোষের বিরুদ্ধে বাংলা আবাস যোজনার ঘরের প্রাপকের তালিকায় নাম না থাকার অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বিডিও অফিসে উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো পর্যন্তই নমস্কার